হ্যালো বন্ধুরা, যারা ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে চান তাদের জন্য ফেসবুক নিয়ে এলো কিন্তু একটা দারুণ সুখবর। এখন থেকে ফেসবুকের মনিটাইজেশন অন করে টাকা ইনকাম করার জন্য আপনাকে আর 5,000 ফলোয়ার্স এবং 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম কিন্তু আর লাগছে না। এখন থেকে আপনি ফেসবুকে নিয়মিত শর্ট ভিডিও, লং ভিডিও, রিলস ভিডিও এবং কি ফটো এবং টেক্সট আপলোড করেও কিন্তু এখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য জাস্ট আপনাকে ফেসবুক কোম্পানির কাছে একটা ছোট্ট ফর্ম ফিল আপ করে আপনাকে আবেদন করতে হবে। এটা আপনি কীভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। আপনার ফেসবুকের মনিটাইজেশন অন করার জন্য প্রথমে আপনাকে ফেসবুকে প্রবেশ করতে হবে। ফেসবুকে প্রবেশ করার পর আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের যে হোম পেজ রয়েছে সেই হোম পেজে প্রবেশ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার একটা ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল, নিচের দিকে সুন্দর করে লেখা রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড। কেউ যদি ফেসবুক পেজের মনিটাইজেশন অন করতে চান সেক্ষেত্রে সবাই কিন্তু এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটা কিন্তু পেয়ে যাবেন, আর কেউ যদি ফেসবুক প্রোফাইলের মনিটাইজেশন অন করতে চান তাহলে সবাই কিন্তু এই অপশনটা নাও পেতে পারেন। কারণ যে কোনো ফেসবুক প্রোফাইলের মনিটাইজেশন অন করার আগে সেই ফেসবুক প্রোফাইলটাকে কিন্তু অবশ্যই প্রফেশনাল মোড অন করে নিতে হয়। আপনি কিভাবে ফেসবুকের প্রফেশনাল মোড অন করবেন তার একটা ভিডিও লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, কেউ চাইলে সেই ভিডিওটা আগে দেখে আসতে পারেন। আমি এই প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটা রয়েছে সেখানে প্রবেশ করছি। তারপর আমার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, উপরে অনেকগুলো অপশন রয়েছে, সেই অপশনগুলোর মধ্যে থেকে যে মনিটাইজেশন একটা অপশন রয়েছে এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখেন এরকম একটি ইন্টারফেস আসলো। এটা একটা নতুন একটা ইন্টারফেস, আগে কিন্তু এই অপশনগুলো ছিল না, এই অপশনগুলো সম্পূর্ণ নতুন এসেছে। দেখেন অ্যাডস অন রিলস, বোনাস, ইন স্ট্রিম, এই সবগুলোই কিন্তু আপনি মনিটাইজেশন অন করে নিতে পারবেন। আমি জাস্ট এই যে ইন স্ট্রিম অ্যাডস এটা আপনাদের দেখাচ্ছি, এটার উপর আমি ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে, নিচের দিকে লেখা রয়েছে আই এম ইন্টারেস্ট, এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। দেখেন এখানে কিন্তু একটা বক্স রয়েছে, এখানে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা করে বা দরখাস্তটা করে কিন্তু আপনাকে সাবমিট করে দিতে হবে। এখানে আপনি কী লিখবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এবং এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানেও আমি দিয়ে রাখছি। আপনারা চাইলে সেখান থেকে কপি করে এনে এখানে জাস্ট আপনি পেস্ট করে কিন্তু আপনি সাবমিট করে দিবেন। বন্ধুরা এখানে আমি কী লিখবো তা আগে থেকে আমি কপি করে রেখেছিলাম, জাস্ট এখানে আমি পেস্ট করে দিচ্ছি। বন্ধুরা আমরা যে ফর্মটি সাবমিট করতেছি এখানে জাস্ট আপনাকে বোঝাতে হবে যে আপনি নিয়মিত ভিডিও তৈরি করেন এবং আপনি এই বিষয়ে ইন্টারেস্ট, এই বিষয়টা কিন্তু আপনাকে ফেসবুক কোম্পানিকে বোঝাতে হবে। আপনি যখন ফর্মটি সাবমিট করবেন ফেসবুক কিন্তু আপনাকে কোনো ধরনের রিপ্লাই দেবে না। দেখেন এখন আমি আমার ফর্মটি যদি আমি সাবমিট করতেছি কী ধরনের মেসেজ আসে, আমি কিন্তু সাবমিট করে দিলাম। ফর্মটি সাবমিট করার সাথে সাথে কিন্তু এখানে লেখা আসলো ইন্টারেস্ট সাবমিটেড, অর্থাৎ আপনাকে কমপ্লিটেড বা কংগ্রেচুলেশন এরকম কোনো মেসেজ কিন্তু আসবে না। ফেসবুক এখন আপনার কন্টেন্টের কোয়ালিটি দেখবে এবং রিচ দেখবে, তারপর এবং আপনার ভিডিওগুলো রিভিউ করবে। তারপরে একটা নির্দিষ্ট সময় ইন স্ট্রিম অ্যাডস এই অপশনটা কিন্তু অটোভাবে চালু হয়ে যাবে, তখন এই ধরনের কোনো অপশন আর থাকবে না, তখন গেট স্টার্ট নামে একটি অপশন চালু হয়ে যাবে। বন্ধুরা ফর্ম তো সাবমিট হয়ে গেল, এখন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনার কন্টেন্টের উপর গুরুত্ব দেওয়া, কন্টেন্টের নিয়মিত ভিডিও আপলোড করা এবং কন্টেন্টের উপর বেশি বেশি ভিউ আনা এবং রিচ নিয়ে আসা, এবং সবচেয়ে বড় কাজ হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড করা। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এখানে কিন্তু আপনি আপনার নিজের তৈরি করা কন্টেন্ট আপনি আপলোড করবেন, কোথাও থেকে কপি করা বা ডাউনলোড করা কোনো ভিডিও কিন্তু আপনারা আপলোড করবেন না। বন্ধুরা আপনারা নিয়মিত পরিশ্রম করতে থাকেন, আশা করছি একদিন অবশ্যই আপনারা সফল হবেন। আর কোনো ধরনের যদি হেল্প লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের যথাযথ সাহায্য করার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আপনার মূল্যবান কমেন্টটা লিখতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।